আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পারতেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 28 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এখানে তারা বলতেছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এখানে কিছু যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে তারা নিয়োগ দিচ্ছে। তো বন্ধুরা, এখানে পদের নাম যেটা বলতেছে উপব্যবস্থাপক চতুর্থ গ্রেড, বেতন স্কেল 50,000 টাকা থেকে শুরু, পদের সংখ্যা আছে একটি। এখানে বয়স সর্বোচ্চ 40 বছর, তো বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ক্ষেত্রে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত বয়স শিথিল যোগ্য। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা চাচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ ক্ষেত্রে 12 বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রি সহ 17 বছরের অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে 2 নম্বর পদ যেটা আছে উপপ্রধান প্রকৌশলী সিভিল, পঞ্চম গ্রেড, বেতন স্কেল 43,000 টাকা থেকে শুরু, একটি পদ আছে। সর্বোচ্চ বয়স 38 বছর, বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 42 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে পেশাগত অনন্য 8 বছরের অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট থেকে স্নাতক সিভিল প্রকৌশল অথবা পেশাগত ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি এটা থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আরেকটি পদ আছে, সেটা হচ্ছে উপব্যবস্থাপক ষষ্ঠ গ্রেড, 35,500 টাকা থেকে বেতন স্কেল শুরু হবে, একটি পদ আছে। বয়স সর্বোচ্চ 35 বছর, বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে 37 বছর পর্যন্ত শিথিলযোগ্য। স্নাতকোত্তর ডিগ্রি সহ ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা এবং স্নাতক ডিগ্রি সহ 10 বছরের অভিজ্ঞতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। বেসিক কর্মকর্তা নবম গ্রেড, 22,000 টাকা থেকে শুরু, 3টি পদ আছে। সর্বোচ্চ 30 বছর, বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে 37 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন। সহকারী কর্মকর্তা অটোমোবাইল দশম গ্রেড, 16,000 টাকা থেকে শুরু, একটি পদ আছে। বয়স সর্বোচ্চ 18 থেকে 30 বছর পর্যন্ত, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। সহকারী কর্মকর্তা আইটি দশম গ্রেড, 16,000 টাকা থেকে শুরু, একটি পদ আছে। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সহকারী কর্মকর্তা দশম গ্রেড, 16,000 টাকা থেকে শুরু, একটি পদ আছে। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন। অফিস সহকারী গ্রেড 1 কম্পিউটার অপারেটর 11তম গ্রেড, 12,500 টাকা থেকে শুরু, 3টি পদ আছে। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, পরীক্ষায় উত্তীর্ণ সহ 3 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারের টাইপিংয়ের গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি সম্পন্ন হতে হবে। ফটোকপি অপারেটর 17তম গ্রেড, 1টি পদ আছে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। ডেসপাস রাইডার 19তম গ্রেড, 18 থেকে 30 বছরের পর্যন্ত বয়স, মোটর সাইকেলের অভিজ্ঞতা সহ চালানোর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস হতে হবে। অফিস সহায়ক 19তম গ্রেড, 5টি পদ আছে। এখানেও বয়সটা 18 থেকে 30 বছরের মধ্যে, অষ্টম শ্রেণী পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আরেকটি পদ আছে বন্ধুরা, সর্বশেষ যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, 19তম গ্রেড, 6টি পদ আছে। 18 থেকে 30 বছর পর্যন্ত থাকতে হবে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী প্রাক্তন সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে, সেক্ষেত্রে বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে অষ্টম শ্রেণীর পাস, সুস্বাস্থ্যের অধিকার হলে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অন্যান্য শর্তাবলী তারা আরোপ করেছে, সেটা হচ্ছে সচিব উপসচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, পঞ্চম তলা স্বাধীনতা ভবন, 88 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 1000 বরাবর। লিখিত আবেদনপত্র আগামী 31/1/2023 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌঁছাতে হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে না, এখানে কিন্তু ডাকযোগে আপনাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। নির্ধারিত তারিখ পরে প্রাপ্ত হতে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, অবশ্যই আপনারা ডাকযোগে কিন্তু আবেদনপত্রটি পাঠিয়ে দিবেন। তো বন্ধুরা, আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, 31/1/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা বীর মুক্তিযোদ্ধা সন্তান কিনা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার নাম, পাশের সন,
বিভাগ গ্রেড উল্লেখসহ অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে আবেদনপত্রের সাথে পে অর্ডারের মূল কপি সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আপনার আবেদন ফর্মে অর্থাৎ একটি কাগজে কম্পিউটারে টাইপ করে নিতে পারেন, তাহলে বেশি সুবিধা হবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। তো বন্ধুরা, আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে: সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্রের ছায়ালিপি, প্রবেশপত্র, মার্কশিট গ্রহণযোগ্য নয়, 14 তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র মূল কপি অবশ্যই জমা দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি আপনারা জমা দিবেন। তো বন্ধুরা, এখানে আবেদনপত্র খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে, প্রার্থী যে ঠিকানায় পত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা নামসহ উল্লেখপূর্বক 20 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট যুক্ত ফেরতকাম সংযুক্ত করতে হবে। ক্রমিক নং 1-4 নং পদের জন্য 600 টাকা, 5-7 নং পদের জন্য 500 টাকা এবং 8 নং ক্রমিক নং পদের জন্য 300 টাকা, 9-12 নং পদের জন্য 100 টাকা পে অর্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অনুকূলে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আগামী 31-1-2023 খ্রিস্টাব্দের প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির তারিখের মধ্যে হতে হবে। তো বন্ধুরা, যে আপনার যে বয়স যেটা আছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এই তারিখের মধ্যে কিন্তু আপনার যেটা তারা বয়স বলতেছে 18-30, কোনো কোনো ক্ষেত্রে 18-40 বা 45 বছরও আছে, সেটা কিন্তু এই তারিখের মধ্যে কিন্তু থাকতে হবে। তবে 5-12 নং ক্রমিক নং বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে বিগত 25-3-2020 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলেও সে সকল প্রার্থীদের আবেদন করার সুযোগ পাবেন। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 বছর, তারা কিন্তু এই সুযোগটা কিন্তু দিচ্ছে। আপনি যদি সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় যে চাকরিরত থাকেন, অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি এই মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে, তো এই জিনিসটা তারা নিজের হাতে রাখছে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এটা কিন্তু একটি সরকারি চাকরি, সরকারি যে বেতন স্কেল সেই বেতন স্কেলেই কিন্তু এখানে বেতন হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।